সুপ্রভাত সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল বন্ধুরাই ভালো আছো আর আমিও ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেলে। আজকে হচ্ছে রবিবার, লুচি ভাজা দেখে হয়তো বুঝতেই পারছো রবিবার বলেই লুচিটা ভাজা হয়। আর রবিবারের জন্য একটু স্পেশাল ব্রেকফাস্ট না থাকলে ঠিক ভালো লাগে না। তো বাড়িতে সবাই আশা করে থাকে যে রবিবারের দিন একটু লুচি করি, তাহলে সবাই বেশ খুশি হয়। সকাল সকাল উঠে লুচির গন্ধ পেলে কার না ভালো লাগে বলো? তো লুচি করছি আর লুচির সাথে আজকে আছে পাতলা আলুর তরকারি করেছি। তো সকালবেলায় অত তাড়াহুড়ো করে উঠিনি, একটু ধীরে সুস্থে উঠে আমি জলখাবারটা তৈরি করছি। তবে আমার সকাল সকালই ওঠা অভ্যেস, তো আমি উঠেই যাই, আমার আর অত সকালবেলায় ঘুম হয় না। আর বিছানায় একবার ঘুম ভেঙে গেলে আমি আর শুয়ে থাকতে পারি না, তো আমি উঠেই যাই। আর ওরা দুজনে শুয়েছিল, দেরি করেই উঠেছে। তো একে একে লুচিগুলো ভেজে নিচ্ছি, হয়ে গেল প্রায় সবই লুচি ভাজা। আর এর সাথে যে আলুর তরকারিটা বানিয়েছি হিং ফোড়ন দিয়ে, খুব ভাল লাগে খেতে এরকম পাতলা করে আলুর তরকারি। আর আজকে একটা আলাদা টাইপের চিকেন রান্না আমি তোমাদের সাথে শেয়ার করছি, খুব ভালো হয়েছিল খেতে, তোমরা একবার এমনি করে বানিয়ে খেও। তো আমার এই চিকেনটা আধা কিলো চিকেন আছে, তো আধা কিলো চিকেনে এটাতে আমি একটু গোলমরিচ, এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর দেড় চামচ মতন কসুরি মেথি দিয়েছি। তো কসুরি মেথির পরিমাণটা একটু বেশি থাকবে, দিয়ে ওটা প্রায় এক দেড় ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। যত ম্যারিনেট করা থাকবে তত বেশি ভালো লাগে খেতে। আর এখানে আমি তিনটে পেঁয়াজ কেটে নিয়েছিলাম মিডিয়াম সাইজের, মানে কুচি করে নিয়েছি। নিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে। তো পেঁয়াজটা একটুখানি ভাজা হয়েই গেছে দেখে বুঝতে পারছো, কারণ পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। দিয়ে এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। তো আদা রসুন যেরকম আমরা যতটা পরিমাণ মাংসে দিয়ে থাকি, আধা কিলো মাংসে কি এক কিলো মাংসে, যেরকম যে যেরকমভাবে করবে সেই পরিমাণে আদা রসুনটা দিয়ে এবার একটুখানি ভেজে নিতে হবে। দিয়ে আর এর মধ্যে চিকেনটাও দিয়ে দিতে হবে, কারণ পেঁয়াজ যতটুকু ভাজা এখনও বাকি আছে ওর সাথে, আর যে আদা রসুন দিলাম তার সাথে চিকেনটাও একসাথে ভাজা হবে, তো সেই জন্যেই চিকেনটাকেও আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার ভালো করে চিকেনটাকে মিক্স করে নেব আর সুন্দর করে ভেজে নিতে হবে। তো এখন এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে একটুখানি ভেজে নেব চিকেনটাকে। আর চিকেনের মধ্যে থেকে এবার জলও বেরোবে, তো সেই জন্য একটু হাই ফ্লেমেই ভালো করে ভাজতে হবে চিকেনটাকে, তাহলে পেঁয়াজ আর তার সাথে যে মশলা টশলা আসে সব কিছু একসাথে ভাজা হয়ে যাবে। আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিলাম কালারের জন্য অ্যাড করেছি, আর এর সাথে আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, তো বোধহয় ওটা স্কিপ হয়ে গেছে। তো যেহেতু গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে সেহেতু বেশি আমি লঙ্কার গুঁড়ো দিইনি, তো একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো একটু জলও বেরিয়েছে। তো এবার একটু ফেটানো দই আমি দিয়ে দিলাম এর মধ্যে তিন চামচ দিয়ে, আর আবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। বারবার মিক্স করে আর ঢাকা দিয়ে দিয়ে রাখছি যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এতে আমি কোনো আলু কিছু অ্যাড করিনি, কারণ এর সাথে না আলুটা যাবে না, খেতে ভালো লাগবে না। আর যখন রান্না করছিলাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো না কাসুরি মেথির, যে বলার নয়। তো একবার তোমরা বানিয়ে খেও, এটা রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ যায়। তো দেখো হয়ে এসছে, এবার চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, তো শুধু একটু গ্রেভির জন্য আমি গরম জল দিলাম। তো যার যতটা গ্রেভি দরকার সে ততটা দেবে, তো মোটামুটি আমার এতেই হয়ে গেছে। আর লাস্টে নামানোর আগে ফ্রেশ ক্রিম দিতে হবে, তো ওটাও আমার স্কিপ হয়ে গেছে। ক্রিমটা কিন্তু অবশ্যই দিও, মানে ফ্রেশ ক্রিম যেটা বলছি। আর এর সাথে আমি একটু জিরা রাইস বানিয়ে নিয়েছিলাম, আর অসাধারণ হয়েছিল খেতে, একবার তোমরা বানিয়ে খেও মানে দারুণ, মানে মুখে লেগে থাকবে এরকম টাইপের আর কি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো রবিবারের খাওয়া দাওয়া তো সকাল থেকে জমে গেল, আর আজকে আমি একটা কুশন কভার আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। এর আগের বছর এই কাপড়টা দিয়ে আমি অনেকগুলো কুশন কভার বানিয়েছিলাম, তো সেই কাপড়টাই একটুখানি বেঁচে গেছে। তো কুশন কভার বানানোটা আর দেখাচ্ছি না, কারণ কভার বানাতে সবাই পারে। তো শুধু আমি এর ওপরে যে ডিজাইনটা দেবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এরকম একটা ডিজাইন আমার ছিল, তো এই ডিজাইনটা আমি এই কভারের ওপরে অ্যাড করছি, তো বেশ ভালো লাগছিলো এটার সাথে। তো এটাকে না প্রথমে আমি একটু পিন দিয়ে সেট করে নিচ্ছি, যে না হলে এটা এপাশ ওপাশ সরে যাবে, তো আমি সেলাই করতে পারবো না। তো মেশিনে নিয়ে যাওয়ার আগে আমি একটু পিন আপ করে নিচ্ছি এটা চারিদিক থেকে, দিলে আমার ইজি হবে সেলাই করতে। আর আমি এটা একটু বসিয়ে দেখছিলাম যে
কোন কিভাবে বসালে এটা ভালো লাগে। তো দেখলাম সোজাভাবে কো বসালেই ভালো লাগে, তাহলে চলো আমি আগে সেলাই করে আনি। তো দেখো আমার এটা সেলাই হয়ে গেল, কুশন কভারটা পুরো সামনে ওটা বসিয়ে তারপরে পুরো কুশন কভারটা আমি সেলাই করে নিয়েছি, দেখতে বেশ ভালো লাগছে তাই না। তো শুধু এই ডিজাইনটা বসিয়ে দিলাম আর কভারটা হয়ে গেল তা নয়, তো এখন আমি ভাবছি এর উপরে আর কিছু ডেকোরেট করা যায় কিনা। তো ভাবতে ভাবতে আমার একটা সেলাইয়ের বাক্স থেকে এরকম একটা লেস পেলাম, তো ভাবছি লেসটা চারিদিকে এরকম করে লাগিয়ে দেবো আর তারপরে আবার চিন্তা করব যে আর কীভাবে ডেকোরেট করা যায়, কারণ কভারটা দেখতে খুবই ভালো লাগবে এই লেসটা লাগালে। তো সেই জন্যে এই লেসটা আমি এখন ইউজ করে নেব। তো চলো এটা আগে একটু বসিয়ে নিই। তো আমি এটা হাতে সেলাই করছি, কারণ মেশিনে যদি আমি সেলাই করতে যাই তাহলে না এর যে সেলাইয়ের জায়গাটা ওটা খুব পাতলা, তো ভালো করে সেলাই হবে না বা ভালো করে দেখা যাবে না সেলাই হওয়ার পরে। তো সেই জন্য আমি ভাবলাম হাত দিয়ে ভালো করে পারমানেন্টলি সেলাই করে নিই। তো এমনিতে কাচাকুচি করলে ওটা উঠে যাবে না, আমি এমনভাবেই সেলাইটা করেছি, দু পাশ দিয়ে সেলাই করে নিয়েছি। কিন্তু হ্যাঁ, সেলাই করার সময় একদিকে খেয়াল রাখতে হবে যাতে পেছন দিকটা সরিয়েই আমরা সেলাই করি, না হলে কিন্তু পেছন দিকের কভারটাও এর সাথে চলে আসবে। তো সেটাই একটু তোমাদের সাথে সেলাইটা আমি একটু শেয়ার করছি, তো যারা সেলাই জানো তারা বুঝতেই পারবে আমি কি বলতে চাইছি। তো সাইড দিয়ে আমি হেম দিয়ে দিয়ে সেলাই করে দিয়েছি, তো প্রথমটা একটুখানি প্রবলেম হচ্ছিলো, তারপরে একটুখানি বসানোর পরে আর কোনো প্রবলেম হয়নি। তো প্রথমে একটু পিন দিয়ে দিয়ে আমি বসিয়েছি, প্রথমটা সামনেটা একটু পিন লাগিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিছুটা সেলাই করে গেছি এরকম করে বসিয়েছি। তো বেশ ভালো লাগছে এরকম করে সেলাই করে। তো আমার সেলাই করতে ভীষণ ভালো লাগে বা এইসব কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে, সেই জন্য আমি সংসারে হাজার কাজ থাকলেও এই কাজগুলোর জন্য আমি ঠিক সময় বের করে নিই, কারণ আমি বাইরে কোথাও ঘুরতে যাওয়া বা কারোর সাথে গিয়ে বসে গল্প করা এইগুলোর থেকে আমার মনে হয় এই সব জিনিসগুলো করতে আমার বেশি ভালো লাগে, আর এগুলোই করা উচিত আমাদের যেগুলো আমার নিজের ভালো লাগে। তো সেই জন্যেই আমি এই সব জিনিসে বেশি টাইম ওয়েস্ট করি, তো ওয়েস্ট বলো বা কাজের বলো যাই বলো না কেন, এরকম করে আমার ঘর সাজানোও হয়ে যায় আর আমার নিজেরকেও টাইম দেওয়া হয়। তো যাই হোক, কথা বলতে বলতে হয়ে গেল, আর দেখো কি সুন্দর লেসটা বসে গেছে, কোথাও কোনো খুঁত লাগছে না। আর যে একটা সাইডে আমি এখন সেলাই করেছি, আবার আরেকটা সাইডেও আমি সেলাই করে নেব, মানে পুরো পাতিয়ে আমি সেলাই করেছি যাতে কোনো দিক থেকে একটু খারাপ না লাগে। তো এখন তো মোটামুটি একটু হলো, তো এখন আবার ভাবছি যে আর কিভাবে ডেকোরেট করা যায়। তো আবার আমার সেলাইয়ের বাক্স থেকে এই স্টোনগুলো বেরিয়েছিলো, এগুলো না অনেক দিন আগে আমি আমার জামায় লাগিয়েছিলাম, তো কিছুটা আছে স্টোন, তো বেশি নেই অল্প পরিমাণে আছে। তো আমি ভাবলাম র্যান্ডামলি এগুলো একটু বসিয়ে দিই সেলাই করে নিই, তো এগুলো বসিয়ে বেশ ভালো লাগছে, কি বলো তোমরা। তো দেখো এটা পরের দিন সকালবেলায় আর আমার কুশন কভার কমপ্লিট হয়ে গেছে, আর আমি এত এক্সাইটেড যে এটা কখন পরিয়ে দেখবো যে কী কীরকম হয়েছে বানানো। আর দেখো কত সুন্দর লাগছে না কুশন কভারটা, ঘরেও সবাই বলছিলো যে খুব ভালো হয়েছে, কেউ দেখে বলবে না যে এটা হাতে বানানো, কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে যে এটা হাতে বানানো। তো বাজার থেকে এরকম জিনিস কিনে এনে শুধু যদি আমরা বানিয়ে নিতে পারি তাহলে নিজেরও ভালো লাগে আর মনটা খুব খুশি খুশি লাগে। তো দেখো লেসটা আমি এবার দুপাশ দিয়ে সেলাই করে নিয়েছি কিন্তু, আর এবার সোফায় রেখে একটু দেখাচ্ছি তোমাদের যে কীরকম লাগছে। দেখো দূর থেকেও খুব ভালো লাগছে আর কাছের থেকে তো ভালো লাগছেই, তো দারুণ লাগছে, আমার সোফার লুকসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এবার যে কুশন কভারগুলো দেখাচ্ছি এগুলো লাস্ট ইয়ার আমি বানিয়েছিলাম, ওই একই কাপড় দিয়ে নানান রকম ডিজাইন দিয়ে আমি বানিয়েছি, তো আলাদা আলাদা অনেক রকমের আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের যেটা ইজি মনে হবে তোমরাও সেটা করতে পারো ঘরে আর নিজের ঘরকে সুন্দর করে সাজাতে পারো। আর আজকে যে কুশন কভারটা বানিয়েছি এটাও আমি পুজোর সময় পাতবো বলেই বানিয়েছি, এগুলো সবই আমি পুজোর সময় ইউজ করব, তো এগুলো তো দেখেই মানে একটা ফেস্টিভ লুক দিচ্ছে, পুজোর সময় পাতলে বেশি ভালো লাগে, তো ওই সময় পাতবো বলে আমি বানিয়েছি। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি আজকের ভিডিওটা তোমাদের কিছুও ভালো লাগে তাহলে একটাই অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে জন্য তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।